পরিশ্রম তো এখন খাবারের সময়, লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই। একটু মেহরবানি করে, ধৈর্য ধারণ করে একটু আর দুই তিন মিনিট সময় একটু মেহরবানি করে আমরা বসে যাই। একটু বসি ভাই, মেহরবানি করে সুন্দর করে আমরা যেহেতু এখন সেই সময় দোয়া করবো, একটু সবাই সুন্দর করে পরিবেশটা তৈরি করি। আমার সংক্ষেপে তিনটি কথা। সর্বপ্রথম কথা হলো এই যে একটু সবাই খেয়াল করি ভাই, সবাই বসি বসি কেউ কথা না বলি। জি জি, 2013 সালে শাপলা চত্বরে যখন আমাদের উপর ইতিহাসের মর্মান্তিক ট্র্যাজেডি ঘটেছিল, নবীর আশেকরা যখন এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন এক শ্রেণীর কুশীল সমাজের লোকেরা হাতে তালি দিয়েছে, এই দেশে ইসলাম শেষ, এই দেশে নবীর আশেক শেষ। এখন তাদেরকে বলবো তোমাদের স্যাটেলাইট দিয়ে দেখো, এক থানায় আজ এক সমুদ্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা প্রমাণ করে আজকের এই আজকের এই জনসমুদ্র প্রমাণ করে কারবালার মাধ্যমে যেমন ইতিহাসের সমাপ্তি হয় নাই, বরং মুসলমানদের বিজয়ের সূচনা হয়েছে। শাপলা চত্বরের মাধ্যমে বাংলাদেশের তৌহিদি জনতার আপনার আন্দোলনের সূচনা নয়, বরং নব জাগরণ সৃষ্টি হয়েছে। এটা